সবগুলো বাইচে দিয়া দেখতে পাচ্ছেন কৃষক খুব যত্ন সহকারে ফুলগুলো সংগ্রহ করতেছে। হাই গাইস, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পানা ফুল। এই ফুলগুলো আসলে বাংলাদেশে বিভিন্ন খাল বিলে এই ফুলগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। বাংলাদেশের সব থেকে অযত্নে এবং অবহেলায় বেড়ে ওঠা এই ফুলগুলো অসাধারণ। বাংলাদেশ সরকার কিংবা যারা পৃষ্ঠপোষক আছেন তারা যদি এই ফুলটাকে সংগ্রহ করে দোকানেও বিক্রি করা হয়, বিভিন্ন গাড়ি সাজানোর কাজে, বিয়ের গাড়ি সাজানোর কাজে বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করা হয়। ইচ্ছে করলে কিন্তু এই ফুলগুলো তারা ব্যবহার করতে পারে। প্লাস এই ফুলগুলো যদি একটু যত্ন করা হয় তাহলে অবশ্যই এই ফুলগুলো বাহিরেও এটা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। বিশ্বাস করবেন কি না জানি না, এর থেকে ভালো ফুল বাংলাদেশে আছে কি না আমার দৃষ্টিতে মনে পড়ে না। আপনারা একটু ভেবে দেখুন, এই ফুলগুলো অসাধারণ। দেখতে পাচ্ছেন একজন কৃষক, সে এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে তার কাজের জন্য, বিশেষ করে গবাদি পশুকে খাওয়ানোর জন্য এটা অনেক কাজে আসে, বিশেষ করে কচুরি পানা। সবচেয়েতে অবহেলিত ফুল হলো এইটা, এই ফুলটা। কিন্তু এই ফুলটা সবচেয়েতে সুন্দর আপনার দৃষ্টিতে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাই গাইস, যথারীতি বুলবুল আহমেদ লেলিন, রিজেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে যে বিষয়টা আপনাদেরকে সামনে তুলে দেবো সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর যে ফুলটার কথা বলবো সেটা হচ্ছে কুচুরি পানা। বাংলাদেশের সবথেকে অযত্নে এবং অবহেলায় বেড়ে ওঠা এই ফুলগুলো, এই ফুলগুলোর সৌন্দর্য আসলে অসম্ভব সুন্দর, যা আসলে বাসায় প্রকাশ করার মতো না। এই ফুলগুলো যদি আমরা একটু টেক কেয়ার করি বা সরকারের পক্ষ থেকে বা যারা পৃষ্ঠপোষক আছেন তারা যদি একটু এটাকে খেয়াল করা হয় তাহলে এই ফুলটা কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বিশেষ করে যখন বিবাহের গাড়ি সাজানো হয় বা কোনো বিবাহ অনুষ্ঠানের বাসগৃহ সাজানো হয় বিভিন্ন জাতের ফুল ব্যবহার করা হয়, কিন্তু এই ফুলগুলো ইচ্ছে করলে আমরা ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ফুল। এই দল দিয়ে কি করেন? গরুর খাদ্য। সকাল কয়টা থেকে এটা কাটতেছেন আপনি? আটটা থেকে। তো এই ফুলগুলো অনেক সুন্দর না? সুন্দর। হ্যাঁ, এগুলো ইচ্ছে করলে কিন্তু বিক্রি করা যায় না? এগুলো তো আপনি বিক্রি হয় না, হলে অন্য কি হয় না হয় যা সঠিক জানি না। তা আপনি কি মনে করেন না যে বিভিন্ন ঘর সাজানো, বাসর ঘর সাজানো, গাড়ি সাজানো, কত সুন্দর সুন্দর ফুল, তার মধ্যে এই ফুলটা কি সুন্দর না? সুন্দর ফুল, সুন্দর। আপনি কি চান যে এই ফুলটা আসলে বাজারে বিক্রি হোক বা পৃষ্ঠপোষকতা করুক সরকার? চতুর্পাশে যেদিকে তাকান দেখতে পাবেন শুধু এই কচুরি পানা ফুলগুলো, অসম্ভব এই ফুলগুলো। আসলে এগুলো আসলে পৃষ্ঠপোষকতার দরকার ছিল অবশ্যই। দেখতে পাচ্ছেন আমার পিছনে যত দূর যায় প্রচুর পরিমাণে এটা এই ফুলগুলো বা কচুরি পানা ফুল, যে যে নামে চিনেন, আসলে খুব সুন্দর, খুব সুন্দর। আসলে এগুলো একটু রক্ষণাবেক্ষণের অভাবে আমরা অবশ্যই অনেক কিছু হারাচ্ছি, বিভিন্ন বৈদেশিক মুদ্রা হারাচ্ছি, এটা অবশ্যই মানতে হবে। অসম্ভব সুন্দর ফুল, বাংলাদেশে একদম অবহেলা অযত্নে বেড়ে ওঠা এই ফুলগুলো। দেখতে পাচ্ছেন বিস্ময়করের রূপ, অসম্ভব সুন্দর এই ফুল। আমরা যদি একটু পরিচর্যা করি এই ফুল দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অবশ্যই অর্জন করতে পারি এবং বিভিন্ন কাজে এই ফুলটাকে ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন কৃষক এই পানা ফুলগুলো সংগ্রহ করতেছে, তিনি তার গবাদি পশুর জন্য। আসলে এই ফুলগুলো কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছেন এই ফুলগুলো যদি আমরা ইচ্ছে করি অবশ্যই ভালো কাজে লাগাইতে পারি। দেখতে পাচ্ছেন কৃষক খুব যত্ন সহকারে ফুলগুলো সংগ্রহ করতেছে। আমাদের কৃষক ভাই আস্তে 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 দেখতেন সামনে চলে আসতেছে। এই ফুলগুলো আসলে অসাধারণ, এই ফুলগুলো যদি দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ। এই ফুলগুলো কেমন? তো এই যে কুচুরি পানাগুলো তুলতেছেন এটাতে কি করবেন আপনি? এই যে টাগই বা কচুরি পানা বলা হয়, এই কচুরি পানা দিয়ে আপনি কি করেন যদি একটু বলেন? এগুলা গরু রাখা হয় আমরা। আচ্ছা, সকাল কয়টা থেকে এগুলো তুলতেছেন? আইসি মনে হয় এখন কটা বাজে?
দেখতে পাচ্ছেন ফুলগুলো আসলে মনোমুগ্ধকর, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফুলগুলো, আসলে দৃষ্টিনন্দন। হয়তো সবার চোখের অলক্ষেই এই সুন্দর ফুলগুলো ঝরে যাচ্ছে, কেউ খবরও নিচ্ছে না। অনেক সময় ধরে দেখতে পাচ্ছি তিনি এই টাগুইগুলো কাটতেছে। এই টাগুই দিয়ে তিনি তার গবাদি পশুর জন্য নিয়ে যাচ্ছে। দৃশ্যটা আসলে শুধুমাত্র একমাত্র বাংলাদেশে এত সুন্দর দৃশ্য দেখা সম্ভব। বাংলাদেশ ছাড়া এই দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখা যাবে আমার মনে হয় না। অসম্ভব সুন্দর। হাই গাইস, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই রিজন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই প্রত্যাশায় শুভকামনা। আসসালামু আলাইকুম।